सुप्रिय शिक्षार्थीबृंदु, आज आहमेद बनी अकाडेमी स्कूल एंड कलेज कर्तृक आयोजित ऑनलाइन लाइव क्लासे षष्ठ श्रेणी शिक्षार्थी देरके आमंत्रण जानाच्छि। आज के आमादेर षष्ठ श्रेणी चतुर्थ अध्याय आमरा षष्ठ श्रेणी षष्ठ अध्याय सरि উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিত্রে, এটা কি আমরা বুঝতে পারছি? এটা একটা গাছ, একটা উদ্ভিদ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় উদ্ভিদ এবং তার বাহ্যিক, বাহির থেকে যা জিনিস দেখা যায়, যেমন পাতা দেখতে পাই, কাণ্ড, মূল, ফুল, ফল, এই সমস্ত যে বাহ্যিক অঙ্গগুলো আছে উদ্ভিদের সেগুলি আমরা জানব, হাতে কলমে শিখব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই খাতা কলম নিয়ে আছো এবং এটাকে তোমরা উপভোগ করবে। তাহলে এটা উদ্ভিদ, কী দেখা যাচ্ছে উদ্ভিদের চিত্রটার মধ্যে? উদ্ভিদের একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের ছয়টা অঙ্গ থাকে, ছয়টা জিনিস থাকে। উদ্ভিদ এই যেটা দেখা যাচ্ছে, এই জায়গাটা আমরা মাটি বুঝাচ্ছি, এই যে এই অংশটা মাটির নিচ, মাটির উপর। মাটির উপরের যে মোটা অংশটা দেখা যায় থাকে, সেটা হচ্ছে কাণ্ড। কাণ্ড কাণ্ড থেকে শাখা প্রশাখা বের হয়, শাখা প্রশাখা থেকে যে চ্যাপ্টা সবুজ অংশটা থাকে সেটা হচ্ছে পাতা। হ্যাঁ, পাতার কক্ষমূল থেকে তৈরি হয়, উৎপন্ন হয় ফুল, এবং ফুল একসময় ঝরে যায়, ফুল থেকে তৈরি হয় ফল। এই যে মাটির উপরের যে উদ্ভিদের চারটি অংশ আমরা পাইলাম, এই উদ্ভিদের মাটির উপরে সবটুকু অংশকে একত্রে নাম আছে। নামটা কী, কে বলতে পারবে? নামটা হচ্ছে বিটপ। উদ্ভিদের মাটির উপর থেকে যে চারটি অংশ থাকে, ফুল, ফল, কাণ্ড, পাতা, এই চারটি অংশ হচ্ছে নাম, একত্রে বলা হয় বিটপ। এবং মাটির নিচে থাকে মূল। আমরা আস্তে আস্তে এক এক করে ফুল সম্পর্কে, পাতা, ফুল, ফল এবং মূল সম্পর্কে জানব। তাহলে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ কী থাকে আমরা জানলাম, ফুল, ফল, কাণ্ড এবং মূল। এখন আমরা কাণ্ডটা কী, কাণ্ড নিয়ে দেখো। কাণ্ড হচ্ছে, আগের চিত্রে মধ্যে দেখা যাচ্ছে যে কাণ্ড, কাণ্ডের ব্যাখ্যা আমরা কী দিতে পারি, যে প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব এবং পর্ব মধ্য থাকে, আর এই যে পর্ব থেকে পাতা উৎপন্ন হয়, এই কথাটা আমরা চিত্র থেকে আমরা জেনেছিলাম। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়, কাণ্ডর কাজ হচ্ছে পাতা ও শাখা প্রশাখার ভার বহন করা। কাণ্ড আমি যদি চিত্র আকারে দেখাতে চাই, দেখো এই যে মূল, এই তৈরি ছিল মাটির নিচে। মাটির উপরের যে অংশটা সেটা হচ্ছে কাণ্ড। কাণ্ড না থাকলে পাতা, ফুল, ফল আসবে কোথেকে? কাজেই কাণ্ডের একটা কাজ পাতা, ফুল, ফল ধারণ করা, উৎপন্ন হয় এখান থেকে। এবং সে এই যে কাণ্ড উপরে যে পাতা আছে, ফুল আছে, শাখা প্রশাখা আছে, এগুলো ভার বহন করা কাণ্ডের একটা কাজ। কেন, দেখতে কেমন? আমরা যখন কোনো যে কোনো আম গাছ দেখি, নারকেল গাছ, জাম গাছ, এই যে কাঠ, এরকম গাছ থাকে, আমরা যেখান দিয়ে অনেকে উঠে গাছে বা যেখান থেকে কাঠ হয়, এরকম একটা কাণ্ড। কাণ্ড আশা করি আমরা কাণ্ড সম্পর্কে জেনেছি, যে বলতে পারবো। তাহলে পাতা, এখন আমরা একটা অংশ উদ্ভিদের একটা অঙ্গ পাতা।
পাতা শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটি পত্র বা পাতা, পাতার যে মূল কাজ খাদ্য তৈরি করা। তাহলে কাণ্ড, কাণ্ড কাণ্ডের থেকে শাখা প্রশাখা তৈরি হতে পারে, আবার খারাপ করে নাও থাকতে পারে। তো যদি শাখা প্রশাখা থাকে তাহলে শাখা প্রশাখার গায়ে উৎপন্ন হবে, না থাকলে এই যে পাতা তৈরি হয়েছে কাণ্ডের মধ্যে তৈরি হবে অথবা কাণ্ডের শাখা প্রশাখার তৈরি হবে। তো পাতার কাজ কি? খাদ্য তৈরি করা পাতার অন্যতম প্রধান কাজ। তাহলে একটা গেল কাণ্ড, পাতা এবং ফুল। ফুল পত্রকক্ষে, পত্রকক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয়, এই ফুল থেকে ফল হয়। এখন পত্রকক্ষটা কি? পত্রকক্ষটা হচ্ছে পত্র কাণ্ডের সাথে একটা কোণ উৎপন্ন করে। হ্যাঁ, জেনারেলি এটা এই যে দেখা যাচ্ছে কিনা দেখো, এই যে কাণ্ড, এই অংশটা কাণ্ড, এখানে ফুল, তো এই মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে। এই এটা হচ্ছে এই কোণকে বলা হয় পত্রকক্ষ। এই পত্রকক্ষে ফুল উৎপন্ন হয়, পত্রকক্ষে ফুল উৎপন্ন হয়, ফুল থেকে ফল হয়। তাহলে ফলটা কি? ফলটা হচ্ছে ফুল থেকে তৈরি হয়, ফুল হচ্ছে পত্রকক্ষে তৈরি হয়। ফুল বুড়ো হয়ে ঝরে যায়। হ্যাঁ, ঝরা ফুলের গোড়ায়, ফুলের যে অংশটি থেকে যায়, ফুল যখন ঝরে যাবে, ঝরে যাওয়ার পর যে অংশটা থেকে যাচ্ছে গোড়ায়, তা বড় হয়ে ফল সৃষ্টি করে। হ্যাঁ, মূলত গর্ভাশয়ই বড় হয়ে ফলে পরিণত হয়। তাহলে এখন পাঁচটা অংশের মধ্যে আমরা কাণ্ড, ফুল, ফল, পাতা এগুলি আমরা জানলাম। এখন পাঁচ নম্বর আসছে মূল। মূলটা কি? মূলটা আমরা চিত্রের সাথে দেখে নিই, তারপরে পরে আমরা বুঝে নিব। যদি এতটুকু হয় আমাদের মাটির, এখানে মাটির নিচের যে অঞ্চলটা থাকে, অংশটা থাকে, দেখা যাচ্ছে নিশ্চয়ই মাটির নিচে। আমি একটা বড় গাছের মূল দেখাচ্ছি, নিশ্চয়ই এখন তোমরা দেখতে পাচ্ছ মাটির নিচের যে অংশটা থাকে উদ্ভিদের জন্য, এই সম্পূর্ণ অংশকে বলা হয় একত্রে মূল। অর্থাৎ উদ্ভিদের পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই মূল। সাধারণত মূল ভ্রূণমূল হতে উৎপন্ন হয় এবং তা নিম্নগামী হয়। হ্যাঁ, মূলের বৈশিষ্ট্য হচ্ছে যেরকম আমরা বলতে পারি যে পানিকে যদি আমরা কোথাও রেখে দিই, পানির ধর্ম হচ্ছে সে নিচের দিকে যাবে, তাই না? একইভাবে আলোর একটা ধর্ম আছে, আলো কী করে? সরল পথে চলে, তাই না? তো সেই হিসাবে মূলের যে একটা বৈশিষ্ট্য, মূল সবসময় নিম্নগামী হবে। তাহলে ভ্রূণমূল হতে মূল উৎপন্ন হয় এবং তা নিম্নগামী। তো যেই ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় সেই ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে, প্রধান মূল থেকে শাখামূল, শাখামূল থেকে প্রশাখামূল উৎপন্ন হয়। তার মানে সবগুলো কাজ হচ্ছে প্রধান মূলে কেন্দ্র করে। এখন ভ্রূণমূলটা কী? আমরা যখন কোনো উদ্ভিদের বীজ রেখে দিই, রেখে দেওয়ার পরে দেখা যায় কিছুদিন পর একটা শিকড়ের মতো কিছু একটা অংশ তৈরি হয়। মূলত যেখান থেকে উদ্ভিদের সূচনা হবে হচ্ছে ওইটা হচ্ছে ভ্রূণমূল। ওইটা থেকে ওই ওখান থেকে যদি মূল উৎপন্ন হয় সেটা হচ্ছে ভ্রূণমূল। হ্যাঁ, সকল উদ্ভিদের কিন্তু ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় না, আমরা পরে জানবো। অনেক মূল আছে ভ্রূণমূলের বাইরে উৎপন্ন হতে পারে, তো সেগুলোকে আমরা একটু পরে দেখব। তাহলে আমরা একটু বিস্তারিত বর্ণনা যাওয়ার আগে আমরা ভ্রূণমূলের একটু যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা জেনে নিই, কী কী থাকে ভ্রূণমূলে। মূলের বিভিন্ন অংশ যেটা কাণ্ডের সাথে মাটির উপরে কাছাকাছি থাকে সেটা হচ্ছে প্রধান মূল। এই প্রধান মূলকেই, এই জায়গাটা হচ্ছে স্থায়ী অঞ্চল, অর্থাৎ এখানে মূলের বৃদ্ধি হচ্ছে না, বৃদ্ধি হবে না। হ্যাঁ, এরপরে হচ্ছে কি? মূলরোম অঞ্চল। মূলরোম অঞ্চল উদ্ভিদের, তোমাদের বইতে যে চিত্রটা আছে ওটা এটা আদর্শ চিত্র দেওয়া আছে স্ট্যান্ডার্ড, কিন্তু আসলে ওরকম মূল আমরা যদি গাছের মূল পর্যবেক্ষণ করি ওই ধরনের মূল কিন্তু আমরা সচরাচর দেখি না। তো যে কারণে আমরা একটা কমন নিয়ে আসলাম, সেটা হচ্ছে মূলরোম অঞ্চলটা হচ্ছে এই মূলরোম অঞ্চলের সাহায্যে উদ্ভিদ
মাটি থেকে পানি শোষণ করে, পানি খনিজ লবণ। আমরা যে গাছে পানি দিই, পানি দেওয়ার রস কারণটা কি, ওই পানিটা সে উদ্ভিদ তার দেহের বৃদ্ধির জন্য সে শোষণ করে নেয়। এই যে পানি যে সে শোষণ করে নিচ্ছে, এই কাজটা করে মূলরোম অঞ্চল দিয়ে। কারণ আমরা জানি আমরা যদি গাছে পানি না দিই, উদ্ভিদ যদি নিচ থেকে পানি সংগ্রহ করতে না পারে, তাহলে কিন্তু উদ্ভিদ টিকতে পারবে না, বাঁচতে পারে না। তাহলে ওই পানিটা খনিজ লবণ এবং পানি উদ্ভিদের যে খাবার শোষণ করে, এইটা হচ্ছে মূলরোম অঞ্চল দিয়ে। হ্যাঁ, এখানে অনেক লোমশ যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মূলরোম। মূলরোম থেকে মূলরোমের নিচে একটা অঞ্চল আছে, এখানে কোনো মূলরোম নেই, কিছুই নেই, সেটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। এই বর্ধিষ্ণু অঞ্চলের কারণেই উদ্ভিদের মূলটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ উদ্ভিদের মূল বৃদ্ধি পায়, চতুর্দিকে সে তার আকার আকৃতি বড় করতে পারে গাছের বৈশিষ্ট্য অনুযায়ী। এবং সর্বশেষ একটা অংশ থাকে মূলত্র। এই মূলত্র হচ্ছে উদ্ভিদের মূলটাকে নিচে কোনো আঘাত থাকলে, কোনো কিছু শক্ত থাকলে সে রক্ষা করবে। এই হচ্ছে আমাদের একটা মূলের বিভিন্ন অংশ, মোট মূলের পাঁচটা অংশ জানলাম আমরা। সেই এখন আমরা যে চিত্র আকারে দেখলাম সেটার এখন প্রকারভেদ কি, মূলের উৎপত্তি ও অবস্থান অনুযায়ী মূলকে দুই ভাগে ভাগ করা যায়। যেটাকে বলছিলাম ভ্রূণমূল থেকে কিন্তু মূলের উৎপত্তি। ভ্রূণমূল তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, ভ্রূণমূল থেকেও মূলের উৎপত্তি হয়, আবার ভ্রূণমূল ছাড়াও কিন্তু মূলের উৎপত্তি হয়। তো ভ্রূণমূলের অবস্থান আকার এবং উৎপত্তিও অবস্থান অনুযায়ী মূল দুই প্রকার, স্থানিক মূল, অস্থানিক মূল। তাহলে আমাদের এখানে মূল পয়েন্টটা হচ্ছে ভ্রূণমূলটা কি, ভ্রূণমূল জানতে পারলে আমরা স্থানিক মূল কি, অস্থানিক মূল কি বুঝতে পারবো। তো সেটা আমি আবারও একটু বলে নেই। ভ্রূণমূল হচ্ছে যেখান থেকে উদ্ভিদের সূচনা শুরু হয়, যেখান থেকে উদ্ভিদের যে বৃদ্ধি পাবে শুরু, অর্থাৎ আমরা একটা বীজকে রেখে দিলে আমরা যে ছোট শিকড়ের মতো অংশটা দেখি, ওটা হচ্ছে ভ্রূণমূল। হ্যাঁ, ভ্রূণমূল থেকে যদি হয় তাহলে দেখো স্থানিক মূলটা হচ্ছে আসলে প্রধান মূল, ভ্রূণমূল বলতে পারি। এই এখানে কথাটা আসছে ভ্রূণমূলটা, ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতর প্রবেশ করে শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূল তত্ত্ব গঠন করে। অর্থাৎ তাহলে যেটা বললাম ভ্রূণমূল থেকেই কিন্তু তৈরি হয় যে মূল, তাকে আমরা বলতে পারি স্থানিক মূল। স্থানিক মূলের সাথে ভ্রূণমূল জড়িত সহজভাবে বলতে গেলে। এতে প্রধান মূল থাকে, নিশ্চয়ই এটাই প্রধান মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং এর শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূল তন্ত্র গঠিত হয়। হ্যাঁ, যেমন আমরা যে গাছের সাথে আমরা পরিচিত, আম, জাম, মূলা, মরিচ, সরিষা, নয়নতারা ইত্যাদির মূল স্থানিক মূল। অর্থাৎ যে বীজ থেকে উদ্ভিদের উৎপত্তি শুরু হয়েছিল, ওই বীজের যে মূল ছিল ওই মূলই তার সকল কাজ সম্পূর্ণ করতে পারে, এ কারণে এটা হচ্ছে স্থানিক মূল। তাহলে আরেকটা মূল আছে কি, অস্থানিক মূল আসবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো চিত্র সাহায্যে দেখতে পারি আমরা যে বীজটাকে আমরা রেখে দিলে আস্তে আস্তে অঙ্কুর হয়, এই যে এখান থেকে যে মূল এটাই কিন্তু আমাদের স্থানিক মূল। আবার দেখো এখানে রেখে দেওয়ার পর একটা প্রধান স্থানিক মূল ছিল, পরে এখান থেকে কিন্তু অন্যান্য মূল তৈরি হয়ে গেছে। তাহলে স্থানিক মূল, অস্থানিক মূল, হ্যাঁ বুঝতে গেলে আমরা অস্থানিক মূলটা দেখব। এই অস্থানিক মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় না, না হয়ে কাণ্ড পাতা থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে ভ্রূণমূল থেকে উৎপন্ন হলে স্থানিক মূল, ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে সে কিন্তু পাতায় আসতে পারে, অথবা তার উৎপন্নটা কাণ্ডেও আসতে পারে, হতে পারে। তা পাতা এবং কাণ্ডে উৎপন্ন হবে এবং এরা হচ্ছে স্থানিক অস্থানিক মূল। অস্থানিক মূল দুই প্রকার, গুচ্ছমূল এবং অগুচ্ছমূল। অস্থানিক মূল দুই প্রকার, গুচ্ছমূল এবং অগুচ্ছমূল। তাহলে আমরা অস্থানিক মূল বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু প্রধান মূল না, সেটা ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়নি, সেটা হচ্ছে কাণ্ড বা পাতা থেকে উৎপন্ন হয়, সেটা হচ্ছে অস্থানিক মূল। এই অস্থানিক মূল দুই প্রকার, গুচ্ছমূল। গুচ্ছমূলটা কি, এটা কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি হয়। হ্যাঁ, এই পাশে যে দেখা যাচ্ছে সরু চিকন এক গুচ্ছ মূল সৃষ্টি হয়। হ্যাঁ, ধান, নারিকেল, সুপারি, এখানে কিন্তু প্রধান মূল পাওয়া যাবে না, অনেক মূলের সমষ্টি সেখানে, এটা হচ্ছে গুচ্ছমূল। এবং অগুচ্ছমূল এসব মূল কি করবে, অগুচ্ছমূলগুলো গাদাগাদি করে থাকবে একসাথে, এটা গুচ্ছাগারে থাকবে না। এসব মূল গাদাগাদি করে গুচ্ছাগারে জন্মায় না, বরং পরস্পর থেকে আলাদা থাকে। এরকম মূল আছে কিসের,
কেয়া গাছের ঠেসমূল এবং বটের ঝুরিমূল। তাহলে আমরা মূল সম্পর্কে একটু ধারণা আসলো। এখানে মূল যে পয়েন্টটা আমি বলবো, ভ্রূণমূলটাকে আমাদের চানা, ভ্রূণমূল থেকে উৎপন্ন হলে সেটা হলো স্থানিক মূল, ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে যদি কাণ্ড বা পাতা থেকে উৎপন্ন হয় এই ধরনের মূল থাকে, ওই মূল হবে অস্থানিক মূল। অস্থানিক মূল আবার দুই প্রকার, গুচ্ছ মূল, অগুচ্ছ মূল। ওকে, এখন কাণ্ড, কাণ্ড আমরা আগেই জেনেছি কিছুটা, কাণ্ড বলতে পারবো কোন জায়গাটা কাণ্ড। উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই কাণ্ড। কাণ্ডে কি থাকে? পর আমি আগে বলেছি, কাণ্ডে থাকে পর্ব, পর্বমধ্য। কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয়, যেমন আমরা যদি এখানে আসি, এই যে কাণ্ড, কাণ্ডের এখান থেকে পাতা বের হয়েছে, এটা একটা পর্ব। আবার এখান থেকে পাতা বের হয়েছে, এটা একটা পর্ব। এখান থেকে একটা পাতা বের হয়েছে, এখানে একটা পর্ব। কাণ্ডর প্রধান শাখা প্রশাখা থেকেও পাতা বের হতে পারে, কাণ্ড থেকে বের হতে পারে। অর্থাৎ যেখান থেকে বের হোক, এখানে পাতায় যেখান থেকে উৎপন্ন হয় বের হয় ওই জায়গাটার নাম হচ্ছে পর্ব বা সন্ধি। পর্ব বা সন্ধি চিনলাম। পর্বমধ্য, হ্যাঁ, দুটি পর্বের মধ্যবর্তী অংশকে পর্বমধ্য বলে। এটি গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। আমি যদি এখানে আবার আসি, আমরা দেখো নিশ্চয়ই দেখা যাচ্ছে, এই যে একটা পর্ব, এই একটা পর্ব, মাঝখানের যে অংশটা, আবার এখানে একটা পর্ব, এখানে একটা পর্ব, মাঝখানের যে অংশটা, এভাবে দুটি পর্বের মধ্যবর্তী অংশটা, এটা হচ্ছে পর্বমধ্য। তাহলে এটা কাজ কী? এটা কাজ হচ্ছে গাছকে খাড়াভাবে রাখতে বা বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে পর্বমধ্যটার কাজ। যেমন আমরা যদি এখানে দেখি, দেখো ওটা যদি তোমাদের বুঝতে, এটাতে আমরা জেনেছি, তারপরে দেখো এখানে আর সুন্দর করে দেওয়া আছে। এই যে এটা কাণ্ড, কাণ্ড, কাণ্ডের যে অংশ থেকে পাতা বের হয়েছে সেটা হচ্ছে কি? পর্ব, নোটস, পর্ব। তাহলে এখানে একটা পর্ব, এখানে একটা পর্ব, উপরে আরও পর্ব আছে, নিচে পর্ব আছে। তাহলে পর্ব একটা কাণ্ড, এখানে একটা পাতা বের হয়েছে, এখানে একটা পাতা বের হয়েছে, এখানে একটা পর্ব, এখানে একটা পর্ব, মাঝখানের যে অংশটা পর্বমধ্য। মুকুল, কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে আমরা। তাহলে এখানে দেখো পত্রকক্ষটা আমরা বলতে পারি, এই যে পাতার সাথে, এটা পাতা কাণ্ড, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এখানে কাণ্ড, এখানে পাতা, কোণ। পাতা কাণ্ডের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় পত্রকক্ষ। এই এখানেই আসলে মুকুলটা, যেখানে পত্রকক্ষ, মুকুল এই পত্রকক্ষে জন্মে। কিন্তু সবসময় যে পত্রকক্ষে মুকুল হবে তা না, এটা অনেক সময় শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়। তো যদি এখানে তৈরি হয় সেটাকে বলা হয় কাক্ষিক মুকুল। অর্থাৎ সাধারণত মুকুল এই পত্রকক্ষে জন্মে, তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়। কাক্ষিক মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে উৎপন্ন হয়। তাহলে এখানে যদি আমাদের কোনো মুকুল তৈরি হয় সেটা কাক্ষিক মুকুল, আর যদি অগ্রভাগে তৈরি হয় তাহলে তাকে শীর্ষ মুকুল বলে। কাণ্ডের শ্রেণীকরণ দেখব আমরা এখন। কাণ্ড, যেমন আমরা কাণ্ডকে প্রথমত বিভাগে ভাগ করা যায়, সবল কাণ্ড, দুর্বল কাণ্ড। আমরা বুঝতে পারবো সবল কাণ্ড মানে যে সমস্ত গাছগুলি খাড়াভাবে দাঁড়াতে পারে, উঁচু হয়, বড় হয়, অথবা কাণ্ড দিয়ে কোনো বিশেষ কোনো কাজ করা যায়, শক্ত থাকে, সেগুলো সবল কাণ্ড। দুর্বল কাণ্ড, তারা দাঁড়াতে পারে না, কোনো না কোনো অবলম্বন প্রয়োজন হয় দুর্বল কাণ্ড। সবল কাণ্ড এগুলো কি হয়? শক্ত, খাড়া গাছকে দাঁড়াতে সাহায্য করে। হ্যাঁ, সবল কাণ্ড আবার দুই প্রকার, অশাক কাণ্ড, যেগুলি যে সমস্ত কাণ্ড
কোনো শাখা হয় না, অশাক শাখাবিহীন যে কাণ্ড, এই কাণ্ডটি লম্বা হয়ে বেড়ে ওঠে। এর শীর্ষে একেবারে কাণ্ডের সবার উপরে পাতার মুকুট থাকে, যেমন নারিকেল গাছ, তাল গাছ বা সুপারি। যেমন দেখো, এই সমস্ত গাছ আমরা জানি, নারকেল গাছ নিচ থেকে একেবারে উপরে পাতার এখানে মুকুট থাকে, হ্যাঁ সেখানে ফল ফুল ফল হবে। একইভাবে সুপারি গাছ অনেক লম্বা হয়, উপরে পাতা সেখানে ফুল ফল। তাল গাছ জানি আমরা, তো এই হচ্ছে আমাদের এগুলো সবলকাণ্ড। সবলকাণ্ডের এইগুলোকে বলা হচ্ছে অশাখাকাণ্ড, কারণ এখানে সেগুলো শাখা নাই, একেবারে উপরে মুকুল থাকে, কোন শাখা পশাখা নেই। হ্যাঁ, এই চিত্রটা কিসের? নারিকেল গাছ। এখন শাখান্বিত কাণ্ড আবার তিন প্রকার। শাখান্বিত কাণ্ড তিন প্রকার, একটা মঠ আকৃতি। মঠ আমরা জানি অনেকে, আমাদের বৌদ্ধ ধর্মদের উপাসনালয় প্রধান কাণ্ডটি থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় এবং সম্পূর্ণ গাছটি নিচে থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে মঠের ন্যায় আকার ধারণ করে। মঠ, দেখো এখানে এই যে কাণ্ড, এই যে মাঝখানে অংশটা কাণ্ড, এই শাখা প্রশাখাগুলি এটা এমনভাবে তৈরি হয়েছে, এগুলোটি বড় ক্রমশ ছোট হয়ে ক্রমশ সরু হয়ে উপরে উঠে গেছে, তারপরে দেখতে কিছুটা মঠের ন্যায় আকার ধারণ করেছে। তাহলে এই কারণে, যেহেতু মঠের ন্যায় আকার ধারণ করেছে, এই কারণে এই গাছগুলি হচ্ছে মঠাকৃতি গাছ। উদাহরণ কি? দেবদারু, বিলিতি ঝাউ গাছ, আমরা বিশেষ করে সমুদ্র উপকূলে গেলে বিলিতি ঝাউ গাছ সহ বেশি দেখতে পাই, এছাড়া চাষ হয় সব জায়গায়। একটা গাছ আছে গম্বুজাকৃতি গাছ। এ ধরনের গাছের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয়, মূল যে কাণ্ডটা সেটা লম্ব হবে না, খাটো হয়ে যাবে, মোটা হবে, এবং শাখা প্রশাখাগুলো এমনভাবে প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে গাছটিকে একটি গম্বুজনে দেখায়। মসজিদের যে উপরে থাকে গম্বুজ, এই গম্বুজনে দেখায়, যেমন আম, কাঁঠাল, জাম, এই সমস্ত গাছের দেখো দেখতে ঠিক মনে একটা গম্বুজাকে ধারণ করেছে। এটা কিন্তু একটা আম গাছ, চিত্র আম গাছ। এবং তিন নম্বর তৃণকাণ্ড। তৃণকাণ্ড এখানে পর্ব পর্ব মধ্যে খুবই স্পষ্ট, মানে বোঝা যাচ্ছে যে মাঝখানে একটা পাতা হয়েছে, আবার অনেক দূরে পাতা হয়েছে, পর্বগুলো দেখা যাচ্ছে খুব স্পষ্টভাবে। এই ক্ষেত্রবিশেষে এসব কাণ্ডের পর্বগুলো ফাঁপা বা বরাট হতে পারে। যেমন আমরা যদি আখ ধরি তাহলে ভিতরে কিন্তু বরাট, আবার যদি আমরা বাঁশ কল্পনা করি, বাঁশ, তাহলে ভিতরে কিন্তু ফাঁপা। তাহলে ক্ষেত্রবিশেষে এসব কাণ্ডের পর্বগুলো ফাঁপা বা ভরাট হতে পারে, পর্ব হতে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায়। তাহলে আবার অস্থানিক কথাটা আসলো, অর্থাৎ প্রধান মূল থেকে মূল তৈরি হবে না, কাণ্ড পাতা থেকেও মূল তৈরি হতে পারে। এই ক্ষেত্রে তৃণকাণ্ডে আমরা আবার পেলাম পর্ব হতে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায়, যেমন বাঁশ, আখ। উদাহরণ দেখো, বাঁশ, এই যে পর্ব 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 মধ্য, এগুলি কি খুবই স্পষ্ট বাঁশ। তাহলে শাখান্বিত কাণ্ড দুই প্রকার ছিল, সবলকাণ্ড, সবলকাণ্ড তিন প্রকার, মঠ আকৃতির, গম্বুজ আকৃতির, তৃণকাণ্ড, এবং আর দ্বিতীয় প্রকার কাণ্ড হচ্ছে দুর্বল কাণ্ড। দুর্বল কাণ্ড আবার তিন প্রকার, লতানু বা ক্রিপার। এই লপানু বা ক্রিতার আকৃতি যে গাছ, এদের প্রতিটি পর্ব থেকে গুচ্ছমূল বের হয়ে মাটিকে আঁকড়ে ধরে। তাহলে কোথা থেকে তৈরি হয়? পর্ব থেকে, পর্ব থেকে মূল বের হয় এবং গুচ্ছ মূল বের হয়, হ্যাঁ, যেটা আমাদের অস্থানিক বলতে হবে, অস্থানিক মূল অবশ্যই, নিঃসন্দেহে অস্থানিক মূল। এই পর্ব থেকে গুচ্ছ মূল বের হয়ে মাটিকে আঁকড়ে ধরে। আমরা যদি ঘাস কল্পনা করি, ঘাস আমরা যদি ঘাস উঠাই ফেলি কোথাও জায়গা থেকে, দেখবা দেখা যাবে যে একটু পরপর পরপর অনেকগুলি মূল দেখা যাচ্ছে, হ্যাঁ ঘাস একটু পরপর মূল দেখা যাচ্ছে, ঘাস, আমরুলি, এই সমস্ত উদ্ভিদ হচ্ছে লতানু বা ক্রিপার। শয়ানু কাণ্ড, এসব কাণ্ড মাটির উপরে ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মূল বের হয় না। পুঁই, মটরশুঁটি, হ্যাঁ
পুঁইশাক এখানেও কিন্তু একটা পর্ব আবার এখানে সে পর্ব দেখা যাচ্ছে এই পর্ব একটু পরপর কিন্তু পর্ব আছে একটা পর্ব পর্ব কিন্তু এগুলি গুচ্ছমূল তৈরি হয় না পার্থক্য রয়ে যায় এতটুকুই মূল মূল থেকে পর্ব থেকে মূল বের হয় না মানে গুচ্ছমূল বা কোনো মূলই বের হচ্ছে না উদাহরণ পুঁইশাক মটরশুঁটি ইত্যাদি সয়ানো এবং লাস্ট শেষটা হচ্ছে আরোহিণী এ সকল কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে শিম বেত পান এটা এমনিতেই হবে না এটা অবলম্বন রেখে দিলে কাঠি বা গাছ কোনো কিছু পেলে সে কী করে উপরের দিকে ধরে ধরে সে উপরের দিকে উঠে এটা হচ্ছে আরোহিণী যেমন উদাহরণ বলতে পারি আমরা পান গাছ তাহলে আমরা কাণ্ড প্রকারভেদ জানলাম মূল জানলাম এখন কাণ্ডের কাজ কী অলরেডি আমাদের আলোচনায় চলে এসেছে কাণ্ডের কাজ কী কাণ্ড উপরে যে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের পাঁচটি অংশের মধ্যে যেটা বিটপ ছিল অর্থাৎ মূলের উপর থেকে অংশটা এই বিটপের মধ্যে একটা হচ্ছে কাণ্ড এই কাণ্ড কী করে ওই যে উপরে ফুল ফল পাতা এগুলো কোথায় থাকে কাণ্ডে তাহলে কাণ্ড পাতা ফুল ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে এটা আমাদের হয়ে গেছে আলোচনা দ্বিতীয়ত হচ্ছে কাণ্ড শাখা প্রশাখাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায় আমরা এটা সবচেয়ে স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো সাধারণত উদ্ভিদ সেদিকে বৃদ্ধি হবে যেদিকে সূর্যের আলো পায় আমরা বলতে পারি সকল উদ্ভিদের বৈশিষ্ট্য তবে সূর্যমুখীকে তুমি খেয়াল কল্পনা করো সূর্যমুখী কিন্তু সূর্যের দিকে মুখ করে থাকে হ্যাঁ কারণ আলোর দিকে তার একটা আলোতে সে বেশি তাতে খাবার তৈরি করতে পারে বা তার শালো সংরক্ষণ করতে পারে এই সমস্ত কারণে তিন কাণ্ড শোষিত পানীয় খনিজ লবণ শাখা প্রশাখা পাতা ফুলে এবং ফলে পরিবহন করে আমরা একটু আগে বলেছিলাম যে মূল রোমাঞ্চল উদ্ভিদ যে মূলের সাহায্যে পানি এবং খনিজ লবণ শোষণ করে এই শোষণকৃত পানি এবং খনিজ লবণ কী করবে কাণ্ড নিয়ে যাবে কোথায় পাতায় ফুলে ফলে হ্যাঁ এটা প্রক্রিয়াটা আমরা জানব পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে মানে তিন এবং চার কিন্তু একটু ভিন্ন তিন হচ্ছে মূলের মূল রূপের সাহায্যে যে পানি তৈরি খাবার তৈরি করে সেটা সে ফলে ফুল ফুলে ফলে পরিবহন করে আর পাতায় খাদ্য প্রস্তুত কিন্তু সে দেহের সর্বত্র ছড়িয়ে দেয় এটাও কাণ্ডের কাজ এবং পাঁচ কচি অবস্থায় কোনো কোনো উদ্ভিদের কচি কাণ্ড কচি অবস্থায় সার সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে তাহলে আমরা এখন এই আলোচনা থেকে যা জানলাম একটু ওভারভিউয়ের মাধ্যমে আমি মূল্যায়ন আকারে দেখতে যাচ্ছি তোমরা আমার রেসপন্স করবে মূল্যায়নে দেখো প্রথম প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করবে আশা করি পারবে কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তার নাম কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তার নাম কি পর্ব দেওয়া আছে মুকুল পত্রকক্ষ পর্বমধ্য উত্তর দিয়ে জানাবে ক খ গ ঘ অথবা তুমি বলতে পারো কোনটা উত্তর আশা করি তোমরা শিখেছ কাণ্ড পাতার সাহায্যে যে কোনো উৎপন্ন করে তাকে কি বলে পত্রকক্ষ আঁক পড়েছি যেটা ছিল আমাদের বাঁশ আঁক এই যে উদ্ভিদ আঁক তৃণকাণ্ড কারণটা কি কারণ এর কাণ্ড খাটো মোটা দুই পর্ব পর্বমধ্য খুবই স্পষ্ট তিন পর্ব থেকে অস্থানিক মূল বের হয় অস্থানিক মূল বের হয় তিনটা থেকে নিচের কোনটি সঠিক হবে দুই ও তিন কারণ পর্ব পরমধ্য খুবই স্পষ্ট পর্ব থেকে অস্থানিক মূল বের হয় দেখবে যে বাঁশ গাছে একটু পরপর মূলের মতো বের হচ্ছে
আখেরও মূলের মতো বের হচ্ছে, কিন্তু খাটো মোড়টা কিন্তু আখের বৈশিষ্ট্য নয়, তার কারণে দুই ও তিন। তো আশা করি তোমরা আমরা কাণ্ড মূল সম্বন্ধে এবং উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য যে যতটুকু আমরা জেনেছি প্র্যাকটিক্যালি আমরা জানতে পারলাম, বেশি বেশি প্র্যাকটিস করবে। সবাইকে আমার সাথে থাকার জন্য পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।